হ্যাক হয়েছে কিনা জানতে হলে আপনাকে প্রোফাইল অপশনে আসতে হবে। প্রোফাইল অপশনে আসার পর এখানে নিচে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে আপনাকে। এখন উপরে মেনু বাটন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে, তারপরে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর নিচে দেখুন সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে সিকিউরিটির একটা অপশন রয়েছে, এখানে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করলেই দেখতে পাবেন লগ ইন অ্যাক্টিভিটি, এখানে আপনাকে লগ ইন অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে। থার্ড নম্বরে যে লগ ইন অ্যাক্টিভিটি রয়েছে ওখানে ক্লিক করলেই আপনাকে এখানে দেখাবে আপনি কোন কোন ফোনে এটা খুলেছিলেন আর কোথায় কোথায় অ্যাক্টিভ নাও যেটা রয়েছে সেটা হচ্ছে লগ ইন রয়েছে আর চলছে, কেউ আপনার ইউজ করছে। এখানে অ্যাক্টিভ ফোনে আছে বলে অ্যাক্টিভ ফোনে দেখাচ্ছে। এখানে থ্রি ডটে ক্লিক করলে এই যে যেটা লগ ইন আছে তার লোকেশান দেখাবে, আপনি লোকেশান দেখে স্টেপ নিতে পারেন তার বিরুদ্ধে। এইখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটা হ্যাক হয়েছে কি না, অন্য কোনো মোবাইলে ইউজ হয় কি না, বা লগ ইন আছে কি না, এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে এইভাবে আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো ভিডিওতে এতটাই, জয় হিন্দ, বন্দে মাতরম।